গত কয়েক বছরে গোলাপ চাষ করে ভালো আয় পড়েছে গোলাপ চাষিরা বিভিন্ন অনুষ্ঠান ও দিবসকে সামনে রেখে লাখ লাখ টাকার গোলাপ ফুল চাষ করছিল চাষিরা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার প্রভাব পড়েছে ফুল বাজারে যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা সাভারের নগর এলাকার ছয় বিঘা জমি জুড়ে রয়েছে গোলাপের বাগান সরাসরি ফুটে আছে লাল গোলাপ এই বাগানেই দশ বছর ধরে চাকরি করেন মোহাম্মদ শাহী গাছের যত্ন থেকে শুরু করে বিক্রি করা সব দায়িত্ব সেই পালন করে আসছে করোনায় আগের মতো খরচ হলেও বিক্রি হচ্ছে না বলে জানায় এই চাষি করোনার জন্য আক্রান্ত ফুল বিক্রি হয় না দাম অনেক কম খরচ বেশি কিন্তু ফুলে লাভবান হচ্ছে না লাভের আশায় কেউ নিজ জমিতে আবার কেউ বর্গার জমিতে চাষ করছিল গোলাপ কিন্তু এই মহামারী করোনায় এখন ঘাটা পড়েছে সেই ব্যবসায় দেখানো যেমন হ্যালো ডট ডট কম সার্ভার